শুক্রবার বেঙ্গালুরুতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর মেনে নিলেন যে ব্যাটিং ব্যর্থতায় নাইটদের দশম আইপিএল থেকে ছিটকে দিল। ম্যাচের পর বিষণ্ন নাইটের অধিনায়ক বলেছেন, শেষ ম্যাচের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে মুম্বাইয়ের বিরুদ্ধে 160-170 রান করতে না পারলেও অন্তত 140 রান করতে হবে, কিন্তু সেটাও পারিনি। গম্ভীর আরও বলেছেন, বিপক্ষের ইনিংস শেষ না করার ক্ষমতা থাকলে 107 রানটা কখনো স্বস্তিদায়ক স্কোর নয়। তাছাড়া হাতে উইকেট থাকলে প্রতিপক্ষের দু একজন বলারকে বেছে নিয়ে আক্রমণ করা যায়। তবে এবারের লিগে দলের সামগ্রিক পারফরম্যান্সের সঙ্গে নাইটের অধিনায়ক জানিয়েছেন তিনি গর্বিত। বলেছেন, সতীর্থদের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, প্রত্যেকেই তাদের সেরাটা দিয়েছে। দুটো সুযোগ পেয়েছিলাম কিন্তু নষ্ট হলো। উল্টো দিকেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা কৃতিত্ব দিয়েছেন বলারদের। ম্যাচের পর তার মন্তব্য, বলাররা সকলেই প্রায় নিখুঁত বোলিং করেছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ, আজ দলগত সংহতি চমৎকার ছিল। রাইজিং পুনে সুপার জায়ান্টের বিরুদ্ধে আমাদের পরিসংখ্যান হয়তো খুব আশাপ্রদ নয়, তবে পরিসংখ্যান যাই হোক না কেন, আমি তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। পুনের বিপক্ষে চলতি আসরে জয়ের দেখা না পেলেও ফাইনাল ম্যাচে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব, আর এই দলগত সংহতি দিয়েই ফাইনালে আমরা জয় ছিনিয়ে আনবো পুনের বিরুদ্ধে।